আমরা এখন কাজ করব লেআউট মেনু নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই পাঁচটা মেনু আমাকে পুরো প্রোগ্রামে জানতে হবে, কি কি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লে আউট। এরপর রেফারেন্স মেইল এগুলো আমার জানার দরকার নেই, কারণ রেফারেন্স আমরা ইবুক তৈরি করতে প্রায় আমাদের লাগে, ইবুক ইলেকট্রনিক আমাদের লাগে, তো তোমাদের কোনো প্রয়োজন তেমনটা নাই। তারপর এই পার্টটা দেখাবো, টেবল অফ কন্টেন্ট লে আউট। এইখানে দেখো আমি এত সমুদ্র ওয়ার্ডটা কেন করাচ্ছি, কারণ সেম মেনু অপশনগুলো আমাদের এক্সেলও আছে, পাওয়ার পয়েন্টও আছে, অ্যাক্সিস এখানে যেটা সেম ওখানে এটা, তাই এখানে ডিসে করতেছি ওখানে এগুলো করবো না, আমার সময়টা কেউ বেঁচে যাবে, ঠিক আছে? তখন এই জন্য এটা সময় নিয়ে আমি করাচ্ছি, বুঝে আসছে? সময় নিয়ে করাচ্ছি। এবং তোমাদের যাদের লিস্ট করে দিয়েছি তারাকে প্রবলেম সলভ করে নিতে পারতেছ গত ক্লাসে, এরপর যদি না পারো, জিজ্ঞেস করি না পারো, তাহলে কঠিন পানিশমেন্ট হবে। যাদেরকে লিস্ট করে দিয়েছি আমি জিজ্ঞেস করবো, তোমাদেরকে বলছি কি ক্যাপ্টেন থেকে বুঝে নিতে, আমি পারফরমেন্স দেখাই দেন, আমি তো ক্লাসে আসি, ঠিক আছে? ওকে, এই পাশে যাকে যা লিস্ট করে দিয়েছি দুই পাশ, ঠিক আছে? বুঝে নিব, আমি যখন ধরবো যদি না পারো কঠিন পানিশমেন্ট, একদম স্যারকে নিয়ে আসবো। উনি তো আবার ইংলিশ বেঙ্গলি ভার্সনে কথা বললেন আমাদের জেলার প্রধান, ঠিক আছে? ফার্স্ট দিন এসে কী করলো, ঠিক আছে, নিয়ে আসবো না, এটা বুঝবা অনেক ইংলিশ ভার্সন কথা বলবে, এবার অনেকে আবার আনলে কী হবে বলতো, একদম ব্রাশ ফ্রাই করে দিবে। সো বি কেয়ারফুল, ক্যাপ্টেন থেকে বুঝে নাও, আমিও সঙ্গে বুঝে নাও, ঠিক আছে? ওকে, এবার দেখো মার্জিন কি বলতো, একটা পেজে খালি অংশ এটা আছে না, লেফট রাইট টপ বটম, এটা হচ্ছে কি মার্জিন, হচ্ছে কি মার্জিন। ওকে, এই দেখো আমি দেখো তোমাদেরকে, আমি আপাতত পেজ বড়টা তুলে নিচ্ছি, ডান। ওকে, অথবা পেজ বড় দিতে পারি, দেখো দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এত মাঝামাঝি পেয়ে গেছে। ধরো এই যে এটাকে এই পুরো লেখা, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড শেডিং, এই দেখো আমার কি পুরো পেজ কালার হয়েছে না, লেখাটা হয়েছে, এগুলো কেন হয় না, এটা মার্জিন হচ্ছে কি মাই পেজ মার্জিন, যতটুকু লেখা যতটুকু খালি জায়গা আমরা কি অবশিষ্ট রাখবো, এটা হলো স্ট্যান্ডার্ড মান ভ্যালু, যে একটা পেজে কি একটা খালি অংশ থাকবে, এটা হচ্ছে আমাদের লেখার ফরম্যাট, যে কতটুকু খালি জায়গা উপরে নিচে ডানে বামে থাকবে, ঠিক আছে? তুমি ডাইরেক্ট লিখে ফেলো, এটা হজব অলো হয়ে যাবে, আমাদের এখানেও লেখা নাই, আমাদের বই আসুন দেখো তো বইতে একটা মার্জিন আছে, দেখো আছে কি, তো তারা পার তোমরা একদম সবগুলো লিখে ফেলতে, গ্যাপ রাখার কি দরকার, তাহলে আরো 50-60টা কি পেজ বেঁচে যেত, বেঁচে যেত না? এই যে গ্যাপগুলো দেখো, কাটতে দেখো যে গ্যাপ, এগুলো পেজ মার্জিন, পেজ মার্জিন। আমি আমাদের এখানে কত কত করে দেওয়া আছে, উপর নিচে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দেওয়া, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দেওয়া, এগুলো তুমি লেফট বাড়িয়ে দাও লেখা, এ দেখো এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি কি মার্জিন দেওয়া। আমাদের একজন দিলে আমরা ব্যাপারও কি একটা মার্জিন এঁকে দিই, অনেককে কী করে চারপাশে কিন্তু মার্জিন দিই, এগুলো খুবই সুন্দর, খুবই আবার ম্যাক্সিমাম কী করে লেফট আর টপ দে, এপাশে মার্জিন উপরে মার্জিন দে, আবার ম্যাক্সিমাম কী করে চারপাশে মার্জিন সে দিয়ে দে, ঠিক আছে? দুটাই আমরা ইউজ করি। আমরা চাইলে এই মার্জিনটা কী করতে পারি, কমাতে বাড়াতে পারবো, লে আউট থেকে যে মার্জিন ওরা ডিফল্ট দিয়ে দিছে, প্লাস কাস্টম সেটিং নর্মাল, নর্মাল হলে চারপাশে 1-1 করে পাবে, 1 ইঞ্চি করে পাবে, ন্যারো হলে কমে যাবে, ন্যারো মানে চিকন, ঠিক আছে, অর্ধেক অর্ধেক হয়ে যাবে, 0.5 0.5 সব পাশে ক্লিক করো, দেখো মার্জিনের জায়গা কমে গেছে, কমে গেছে না, এদার কমে গেছে 0.5 0.5, তবে এখানে একটু বেশি, এটা কারণ ওই যে আমাদের হেড আছে না, হেডার এটা ক্লিক করো, এই হেডারে 0.5 আছে কিন্তু, আবার এটা ডিফল্টভাবে দেওয়া, ডিফল্টভাবে দেওয়া, তুমি তুলে দাও দেখি তুমি উঠে যাবে নাকি, রেখে তো খেয়াল করে দাঁড়াও, এখন সেটাও না দেখো, এখন হেডারটাও নাই, হেডার অলওয়েজ থাকবে, টপ বটম অবশ্যই হেডার ফুটারে 0.5 ডিফল্ট দেওয়াই থাকে, এটা এক্সট্রা মার্জিনের বাহিরে, মার্জিনের
বাইরে তুমি তুলতে হলে কি করবে, ডাবল ক্লিক করো, না আমার বটমও দরকার নাই, তুলে দাও। দেখো এখানেও 0.5 ইঞ্চি 0.5 ইঞ্চি 0.5 ইঞ্চি, ওকে। না আমি ঠিকই উপরে নিচে 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকবে, ডানে বামে 0.8 ইঞ্চি থাকবে, এটা আমার লেখার উপর ডিপেন্ড করে। তবে সবচেয়ে কি স্ট্যান্ডার্ড হলো কি 1 ইঞ্চি করে রাখা, 1 ইঞ্চি করে স্ট্যান্ডার্ড হলো। তবে যদি দেখা যায় 2 লাইন নিচে চলে গেছে, এই জন্য কি 8টা পেজিস করবা, তখন কি করবা ওই মার্জিনটা কমিয়ে দিবা, ফার্স্ট কি লেফট পার্ট কমাই দিবে একটু, এরপর যা হলে টপ থেকে একটু কমাবা অথবা বটম থেকে একটু কমাবা, ঠিক আছে। এই দেখো আমাদের এখানে ধরো আমার এখানে 2 লাইন ধরো বেশি ধর বেশি হয়ে গেল ধরো 8 টুকি, এটা এখান থেকে আমি এন্টার দিই, দেখো এন্টার দিলাম, এন্টার দিলাম, ঠিক আছে। 11 হেডিং হলে 13-14 না না আবার ছোট হয়ে যাবে, এমন না সমস্যা নেই, নাও বা সমস্যা নেই, বাংলা নামাতে পারবা, ঠিক আছে, বাংলা নামাতে। ওই যে 2-1 লাইন এদিক ওদিক হলে তখন মার্জিন, তারপর থেকে গেল তাহলে ফন্ট সাইজ কমাবা 11 11, আর হেডিং হলে 13-14, সাব হেডিং হলে 12 কত হবে, এই 13-14 নিবে আর সমস্যা নেই, ওই হেডিং জন্য শিরোনাম, আর প্যারাগ্রাফ হলে 11 থাকবে, জায়গা না হলে 10 করে দিবা, ঠিক আছে। এখন এই জায়গা হচ্ছে না, এটা জায়গা দেখো হচ্ছে না, এবার কি করবো আমরা মার্জিন কমাতে হবে, ঠিক আছে। এ দেখো আমরা মার্জিন কমাই ফেলছি না, আর তো কমানো যাবে না, এবার ফন্ট সাইজ কি কমাতে হবে, ফন্ট সাইজ এ দেখো, হ্যাঁ হেডিং হেডিং দিচ্ছি না, হেডিং কল দেওয়া দেখো তো 28 দেওয়া অনেক বেশি, তাহলে একটা কাজ করি আমরা এখানে ধরো 20 দিই, বোল্ড করে দিই, কন্ট্রোল এ সেট, তারপর রয়ে গেছে আমরা কি করি 11 থেকে 10 করে দিই, দেখা 10 10.5 দিতে হয় কি দেখাতো, তাহলে হয়ে গেছে 10.5 বেশি না, তাহলে জায়গা হয়ে গেছে, ওকে। এবার আমরা কি করতে পারি, কিছু দু একটা লাইন পেজ মার্জিনে কমিয়ে ফন্ট সাইজ কমিয়ে এক পেজ নিয়ে আসতে হবে, প্রয়োজন হলে দেখতেছো যে 20-30 লাইন রয়ে গেছে, তাহলে 2 পেজ নিতে হবে, ঠিক আছে। তবে এস্টিমেট হচ্ছে কত বলতো, মার্জিন কত হবে, এই যে নর্মাল 1 নর্মাল 1ই হবে, ঠিক আছে। তুমি চাইলে প্রয়োজন হলে উপর নিচে 1 থাকবে, লেফট রাইট 0.5 থাকবে, এটা পাবা কাস্টম, কোথায় কাস্টম মার্জিন এখানে দিতে হবে, হ্যাঁ টপে হলো 1, বটমে বটমে আমি 1 দিব না, 0.8 দিই, কমাই দিই, লেফটে 0.8 বটমে 0.8 সরি 8 দাও, ওকে দাও, দেখো এই পেয়ে গেছে 1 ইঞ্চি 0.8 0.8 0.8 ইঞ্চি পেয়ে গেছে, ওকে। এরপর দেখো আমাদের কি আছে, অরিয়েন্টেশন কি আছে আমাদের, অরিয়েন্টেশন এটা হচ্ছে আমাদের পেজের লেআউটকে ভিন্নতে ইয়ে করা, যেমন ধরো যদি তোমার লেখা মিলল লম্বালম্বি লিখে রেখে বলা হয় পোর্ট্রেট, কি বলা হয় পোর্ট্রেট, আর আড়াআড়ি করে ফেলি মানে এবার সময় ফেলি, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, কি বলা হয় ল্যান্ডস্কেপ, এই দেখো লম্বালম্বি হয় এভাবে পোর্ট্রেট বলি, এটাকে বলি কি আমরা ল্যান্ডস্কেপ, এটা আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন পত্র পত্র যে কোনো ইউজ করি, আর এটা ইউজ করি কিসে, সার্টিফিকেট নামে, এটা হলো কি সার্টিফিকেট না লিগেল দিকে সাইজ পর আসতে, এটা হচ্ছে কি আবার সার্টিফিকেট আমরা ইউজ করি, ঠিক আছে, বিভিন্ন রুটিং সেম ভাবে দেখো এদিকে এই কথা না। এবার দেখো এই পেজটা আমি সময় ফেলবো, এত বড় পেজ আমার দরকার নেই, লম্বালম্বি দরকার নেই, এটাকে বলা পোর্ট্রেট, তুমি এখানে লেআউটে যাও, অর্ডিতে যাও, এই যে ল্যান্ডস্কেপ আর আড়ি সময় দাও, একই লেখা লম্বালম্বি লেখা আর আড়ি লেখা তোমার যেভাবে ভালো, এত লম্বালম্বি আমরা সব কিছু লিখি, কী কী লিখি, দরখাস্ত, অ্যাপ্লিকেশন, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র, আয়ের সনদ, ইনকাম সার্টিফিকেট, আর হচ্ছে কি বলতো চেয়ারের সনদ যেগুলো আছে, আর এই স্টার্টে করি ল্যান্ডস্কেপ বিভিন্ন সার্টিফিকেট বের করার জন্য, সার্টিফিকেট বের করার জন্য দেখছ
এইগুলো সার্টিফিকেট ইউজ করি, সার্টিফিকেট বা যদি দেখো যে একটা দরখাস্ত একটা রুটিন মারা যায় হোক তখন আমরা ইউজ করি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের পেজে পোর্ট ইয়া কয়টা অরিয়েন্টেশন, কয়টা অরিয়েন্টেশন দুইটা ঘুরানোর জন্য দুইটা, একটা হলো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এরা পোর্ট্রেট এই লম্বা 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 হয়ে যাবে, দেখো লম্বা লম্বা হয়ে গেছে পেজ, আর পোর্ট্রেট হলে ল্যান্ডস্কেপ দেখো আড়াআড়ি হয়ে যাবে। এবার হলো সাইজ, ওই যে লিগাল এ ফোর বলতেছো না, এই সাইজ অরিয়েন্টেশন কয়টা বলতো, পেজ অরিয়েন্টেশন কয়টা বলতো, অরিয়েন্টেশন দুইটা, পেজ অরিয়েন্টেশন কয়টা, কি কি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট লম্বা লম্বি আর ল্যান্ডস্কেপ আড়াআড়ি, সময় যাবো, ঠিক আছে? ফার্স্ট কথা সাইজ, পেপার সাইজ আমাদের বাংলাদেশে বিশেষ করে আমার দোকানগুলোতে দুই ধরনের সাইজ পাই, এরকম চার ধরনের দড়ি, একটা হলো A4, একটা হলো B4, A4 B4, A4 কে আমরা লেটার বলি, আবার কি বলি, তাহলে কয়টা ভার্সন, দুইটা লেটার, A4 লেটার, A4 একই লিগাল, B4 একই, এদের মধ্যে পার্থক্য আছে সেটা হচ্ছে কি, পেপার একটু ছোটো বড়, পেপার একটু ছোটো বড়, এই যে আমরা এটা ইউজ করতেছি এটা কি বলতো, এটা কোন পেপার বলতো, A4 বা লেটার, এই কাগজ সাইজটা কি বলতো, A4 বা লেটার, অর্থাৎ তুমি যখন অ্যাপ্লিকেশন লিখবা বলবে তুমি কি কোন সাইজে বের করবে, A4 না লিগালে বের করবে, লেটার না লিগাল বলবে, ঠিক আছে? এই যেখানে দেখো লেখা আছে অনেকগুলো সাইজ দেওয়া, এতগুলো সাইজের পেপার আমাদের কাছে নাই, আমাদের এখানে নাই, লাগেও না, তুমি বানাতে পারবা কিভাবে, নিজে কেটে কেটে বানায় ফেলো, স্কেল দিয়ে মাপ নাও আর কেটে ফেলো, ঠিক আছে? নিজে কেটে ফেলো, কারণ কি এখানে ইঞ্চি দেওয়া আছে, কত বাই কত ইঞ্চি, তোমাদের এমসিকিউগুলো আসবে A4 সাইজ কত, হাইট উইথ কত বা হাইট উইথ কত, তোমাদের এটা আসবে, ঠিক আছে? A3 আমাদের নেই, A5, এই যে B4 আর হচ্ছে কি দেখো তো লিগাল আছে, লিগাল এই যে লিগাল দেখা আছে একই, ডিফারেন্টটা কি সাইজ একটু ছোটো বড়, আমরা যদি দলিল পত্র প্রিন্ট করতে যাই বলি যে লিগাল পেপার আছে, কোন পেপার, লিগাল পেপার, একটা লম্বা পেজ, লম্বা পেজ, দেখো আমি এখান থেকে পোর্ট্রেট করি, এটা ছোটো না দেখা ছোটো না, আমি যখনই লিগাল করবো দেখো লিগাল কোথায় যায়, লিগাল নিচে যায়, এই যে লিগাল, এই দেখো পেজটা লম্বা হয়ে গেছে, এটা কী জন্য, দরখাস্ত, দলিল, তাও কি বিয়ের ফর্দনামা আসল লম্বা দেওয়া হয়, এরপরে দিয়ে দেয় আর কি কী আছে দেখো তো, এই কয়েকটি কাজে আমি বিশেষ করে লিগালটা ব্যবহার করি, আর হচ্ছে কি কাবিন নামা, তোমরা বিয়ে করবে না, এটাই লিগাল পেপার, ঠিক আছে? ওকে, তখন লাগবে, তখন কি হবে আবার এফিডেভিট করি না, তখন লাগবে স্ট্যাম্প, ওটা প্রিন্ট করে থাকে স্ট্যাম্প রাষ্ট্রের হাতে থাকে, এটাও লিগাল, এটা হচ্ছে কি লিগাল, লিগাল হচ্ছে লম্বা পেজ, A4 তাতে ছোট, ওকে, এটা ইউজ লিগাল কখন ইউজ করি, দলিল পত্র, বিভিন্ন অ্যাফিডেভিট, তারপর হচ্ছে কি বিয়ের কাবিন, তারপর হচ্ছে বলছে স্ট্যাম্প, তারপর হচ্ছে দরখাস্ত লিখি আমরা, ওই নিজ হস্তে বললে তখন A4 লাগে, A4 লিগাল লাগে, A4 জায়গা হয় না, লিখলে জায়গা হয় তখন কী লাগে, লিগালটা লাগে, ওকে, এই লিগাল আর B4 প্রায় সেম, লম্বা কেউ পাশে বড়, কেউ পাশে ছোটো, সাইজেন ছোটো বড়, আর এটা হচ্ছে কি A4, আমাদের নিত্যদিনের সকল পেপারই A4, কোন ফোর সবগুলাই A4, তুমি আইডি কার্ড করো তাও A4, ঠিক আছে? কারণ কি তখন সে পেপার ছোটো কেটে ফেলে, সে কেটে এক জায়গায় দিয়ে দেয়, তো সে A4 পেপারটাই আসলে কাটে, ঠিক আছে? হ্যাঁ, A4 তাও এ সাইজ দেখো, এই যে A4, অথবা লেটার কো লেটার, এই যে লেটার একই, ডিফারেন্টটা কোথায়, সাইজে ছোট বড়, A4 এর সাইজ কি 11.69 ইঞ্চি বাই 16.0, এটা না সরি A3, A4 কোথায় দাঁড়াও উপরে, এই দেখো এটা 8.27 ইঞ্চি ইন্টু 11.0 কত 69, প্রথমটা হলো উইথ, প্রথম হচ্ছে কি উইথ, পরটা হাইট, পরটা হচ্ছে কি হাইট, আমাদের কম্পিউটার ফার্স্টে উইথ লেখে তারপর হাইট, গ্রাফিক্সে সবগুলোতে আগে উইথ তারপর হাইট, হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে? এটা হচ্ছে প্রস্থ, প্রথমে প্রস্থ তারপর দৈর্ঘ্য, ঠিক আছে? তারপর হচ্ছে লেটার 8.5 তারপর 11, আর হচ্ছে লিগেল কত 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি, আর বিফোর কত বলতো 10.12 ইঞ্চি বাই 14.33 ইঞ্চি, এগুলো কাছাকাছি, এগুলো হচ্ছে কি কাছাকাছি, ডিফারেন্টটা কোথাও বলতো
সাইজে, ঠিক আছে? এটা হচ্ছে কি এ ফোর আর লেটার কি একই কথা? আমি একই বলতেছি, ডিফারেন্স হচ্ছে সাইজ, সাইজে। এটা হচ্ছে কি বি ফোর আর হচ্ছে লিগ্যাল, ঠিক আছে? এ সাইজ কম বেশি হওয়ার জন্য সাইজ কটা হয়ে গেছে, চারটা হয়ে গেছে, কটা হয়ে গেছে চারটা। আমরা অফিসিয়ালি ইউজ করি কি লেটার বা লিগ্যাল, লেটার বা লিগ্যাল। এ ফোরটা আমরা বলি না, এখন দেখে আসলে সবাই এ ফোর বলতেছে দেখতেছি, লেটার না, এ ফোরই বলতেছে। ওকে, সাইজ ক্লিয়ার? আর অন্যান্য সাইজগুলো আমাদের বাংলাদেশে তেমন একটা নাই, ইউজ হয় না। তুমি পেপার কেটে বানাতে পারো, কীভাবে? মাপ দিয়ে বানাও, মাপ দিয়ে বানাও। না, আমি নিজের মাপে তৈরি করবো, তখন কী করবা? এই সাইজে গিয়ে কাস্টম সাইজ আছে, দেখো মোর পেপার সাইজ, এখানে গিয়ে উইড কত আর হাইট কত বলে দাও, হাইট কত বলে দাও, পেয়ে যাবে, ঠিক আছে? ওকে।